চার লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বাজেট দেশকে সমৃদ্ধ করার ঘোষণা সবার জন্য পেনশন এবছরই আসা অর্থমন্ত্রীর বাজেট ঘাটতি সোয়া লাখ কোটি টাকা সরকারের ভরসা ঋণ আর সঞ্চয়পত্র বিক্রি দাম বাড়ার তালিকায় তামাকজাত সামগ্রী ও আমদানিকৃত মোবাইল কমবে দেশীয় উৎপাদিত পণ্যের দাম বাজেট গণমুখী বলছে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করল বিএনপি এরশাদের মতে অবাস্তব এবং বাজেটে আর্থিক খাতে সংস্কারের উদ্যোগ দেখছে না সিপিডি ঋণে সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার দাবি এ বিসিসিআই স্বাগত ইউনিউসটো ফর সাথে আছে হাসান শিরোনাম শুনছিলেন সমৃদ্ধ আগামীর পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন সামনে রেখে ভোটের বছরে ঘোষণা করা হলো চার লাখ চৌষট্টি হাজার পাঁচশো কোটি টাকার বাজেট যেখানে উন্নয়ন ব্যয় হবে এক লাখ তেহাত্তর হাজার কোটি টাকা বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে এছাড়া মানব সম্পদ উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করতে বিশেষ উদ্যোগের কথা বলা হয়েছে জিটিবির প্রবৃদ্ধি ধরা হয়েছে সাত দশমিক আট শতাংশ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিতের আশা চলতি অর্থ বছরের মধ্যেই সবার জন্য চালু করবেন পেনশন ব্যবস্থা অর্থমন্ত্রী হিসেবে কতটুকু সফল সেই বিচারের দায়িত্ব দিয়েছেন দেশবাসীর কাঁধে সুলতান আহমেদের রিপোর্ট বৃন্দ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার একটু পরেই চেনা কালো ব্রিফকেস নিয়ে সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শুরুতেই স্পিকার ডক্টর শারমিন চৌধুরীর কাছে অনুমতি চান দু হাজার আঠারো উনিশ অর্থ বছরের বাজেট প্রস্তাবের বাজেট এই মহান সংসদে পেশ করতে দাঁড়িয়েছে মাননীয় অর্থমন্ত্রী আপনি এখন বাজেট উপস্থাপন করুন বক্তব্যের শুরুতেই স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ধরেন টানা দশ বছরে দেশের অর্থনৈতিক উন্নয়নের নানা চিত্র বলেন বিশ্ব ভিক্ষুক খেতাব থেকে তিনি এখন উন্নয়নশীল দেশের সফল অর্থমন্ত্রী বিগত শতাব্দীর সত্তর এবং আশির দশকে আমি বিশ্ব বলে অবহেলিত হয়ে আজকে সফল একজন অর্থমন্ত্রীর সম্মান পাচ্ছি মহাজুদ সরকারের শেষ বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে চার লাখশো তিহাত্তর কোটি টাকা যেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বরাদ্দ এক লাখ তিহাত্তর হাজার বাকি দুই লাখ একানব্বই হাজার কোটি টাকা খরচ হবে অনুন্নয়ন খাতে এছাড়া বাজেটে জিডিপির প্রবৃদ্ধি প্রাকলন করা হয়েছে সাত দশমিক আট শতাংশ মূল্যস্ফীতি পাঁচ দশমিক ছয় শতাংশ রাজস্ব আদায়ের এই লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত বড় বাজেটের খরচ যোগাতে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে তিন লাখ উনচল্লিশ হাজার কোটি টাকারও একটু বেশি বাজেটে ঘাটতি বেড়ে হচ্ছে এক লাখ পঁচিশ হাজার দুইশো তিরানব্বই কোটি টাকা মোট ব্যয় করা হয়েছে হাজার কোটি টাকা হচ্ছে আগামী বছরের বাজেটের আকার বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় হবে পরিবহন ও যোগাযোগ খাতে শিক্ষা খাতে এবারে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বাজেট বক্তৃতায় আবুল মাল আব্দুল মুহিত বলেন রপ্তানি আয় বৃদ্ধি ও মানব সম্পদ গড়ে তুলতে সবচেয়ে বেশি নজর থাকবে তাদের এছাড়া যোগাযোগ খাতের উন্নয়নে প্রায় চার হাজার কিলোমিটার রাস্তাকে চার লেনে উন্নীত করতে চায় তারা এছাড়া দারিদ্র দূর করা সহ অসমতা দূর করার কথা বলেন তিনি বক্তৃতায় অর্থমন্ত্রী জানান এবছরই করা হচ্ছে বেসরকারি পেনশন ব্যবস্থা ক্রমান্বয়ে তার পরিসর বাড়ানোর ঘোষণাও তার সকলের জন্য একটা সার্বজনীন ব্যবস্থা চালু করতে চাই প্রস্তাবিত ব্যবস্থার আওতায় সরকার পরিচালিত স্কিমে নিবন্ধন করে একজন কর্মজীবী মাসিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ চাঁদা জমা করবে বক্তব্যের শেষ দিকে আবেগালভূত অর্থমন্ত্রী বলেন টানা দশটি বাজেটে তার ইচ্ছে ছিল শুধুই দেশের উন্নয়ন অর্থমন্ত্রী হিসেবে তিনি সফল কিনা সেই বিবেচনা ছুড়ে দেন দেশের মানুষের কাছে সকলের প্রতি রইল আমার গভীর কৃতজ্ঞতা সব মিলিয়ে দেশকে কতটা দিতে পেরেছি তার মূল্যায়ন দেশবাসী আর বিশ্ব করবে সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এবারে প্রস্তাবিত বাজেটে যেসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে তার কয়েকটি তথ্য জানাবেন তালুকদার বিপ্লব বাজেট প্রস্তাবে রয়েছে কক্সবাজার ম্যারিন অ্যাকোয়ারিয়াম কুমিল্লা নেত্রকোনার বিড়শিরিতে পর্যটন কেন্দ্র এবং কুয়াকাটে ওয়াচ টাওয়ার সহ বিভিন্ন জেলায় আধুনিক বিশ্রামাগার নির্মাণ সময়মতো এডিবি বাস্তবায়নের লক্ষ্যে জুলাই মাসের এক তারিখ থেকেই প্রকল্পের অর্থ ব্যবহার দেশের চাহিদার দিকে লক্ষ্য রেখে উদ্যোগ নেওয়া হয়েছে তরলিখিত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির এছাড়া শিক্ষকদের ইংরেজি ভাষায় দক্ষতামূলক প্রশিক্ষণ এবং ছাত্রদের গণিত ভীতি দূর করার উদ্যোগ থাকছে দ্বিতীয় মেয়াদের সর্বশেষ বাজেট সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের বিনা খরচে চিকিৎসা ও মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনাসমূহ মেরামত ও সংরক্ষণের উদ্যোগের কথা বলা হয়েছে এই বাজেটে এক কোটি গ্রামীণ সুবিধাবঞ্চিত মহিলাদের জন্য তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা প্রদানের উদ্যোগও থাকছে এই বাজেটে এছাড়া বেসরকারি কর্মজীবী মানুষের জন্য পেনশন ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে রেলওয়ের জমিতে শপিং মল ফাইভ স্টার হোটেল মেডিকেল কলেজ নির্মাণের এছাড়া খাদ্য টেস্টিং ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ থাকছে প্রস্তাবিত বাজেটে তালুকদার বিপ্লব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচনী বাজেটের বড় অংশ জুড়ে থাকছে ঘাটতি প্রস্তাবিত বাজেটের সাতাশ শতাংশই থাকছে ঘাটতি টাকার অঙ্কে যা মোট সোয়া লাখ কোটি টাকা আর বড় এই ঘাটতি পূরণে এবারও দেশি বিদেশি ঋণ আর সঞ্চয়পত্র বিক্রির উপর ভরসা রাখছে সরকার যদিও বিশেষজ্ঞদের বিশেষজ্ঞরা একমত নন এত বড় ঘাটতির সাথে সুলতান আহমেদের আরেকটি রিপোর্ট প্রস্তাবিত বাজেটে আয় ব্যয়ের একটি চিত্র প্রথমে উপস্থাপন করছি নির্বাচনের বছরে ব্যয়ের লক্ষ্যমাত্রাটাও বড় জনগণকে সন্তুষ্ট রাখতে নেওয়া হচ্ছে নতুন নতুন প্রকল্প সব মিলে আগামী বাজেটে সরকার খরচ করতে চায় মোট চার লাখ চৌষট্টি হাজার কোটি টাকা তবে এত পরিমাণ অর্থ সংস্থানে পর্যাপ্ত নয় আয়ের উৎস তাই তো গত বছরের চেয়ে ঘাটতির পরিমাণ তেরো হাজার কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে সোয়া লাখ কোটি টাকা এক লক্ষ পঁচিশ হাজার দুইশো কোটি টাকা প্রস্তাবিত বাজেটে ঘাটতি মেটাতে অর্থমন্ত্রী বিদেশি ঋণ চান চুয়ান্ন হাজার সাতষট্টি কোটি টাকা এছাড়া অভ্যন্তরীণ ঋণ উনত্রিশ হাজার একশো সাতানব্বই কোটি টাকা সঞ্চয়পত্র অন্যান্য খাত থেকে নিতে চান অর্থমন্ত্রী বৈদেশিক অর্থায়ন এবার ভালো হবে বলেছি সুতরাং এবারে সেটা হবে চুয়ান্ন হাজার সাতষট্টি কোটি টাকা আর বাকি অভ্যন্তরীণ সূত্রে হবে একাত্তর হাজার দুইশো ছাব্বিশ কোটি তবে বাজেটের আকার বিবেচনায় ঘাটতির পরিমাণকে বিশাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা বেশি ডেফিসিটের দিকে যাওয়া ঠিক না এটা ভবিষ্যতের জন্য একটা ঝুঁকি তখন তৈরি হয়ে যায় সেই জন্য আমাদের এই ডিসিপ্লিন যেটা আমরা অনেকদিন থেকেই আসলে একটা ডিসিপ্লিনের মধ্যে চলেছি আমাদের ডেফিসিটটা অত বড় হয়নি সেটা আমাদের মনে রাখতে হবে ইনবেয়ারের সক্ষমতা বাড়ানো ও দুর্নীতি বন্ধেরও পরামর্শ তার সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বাজেটের ব্যয় মেটাতে সরকারি অনুদান সহ আয়ের পরিমাণ ধরা হয়েছে তিন লাখ তেতাল্লিশ হাজার তিনশো একত্রিশ কোটি টাকা যার দু লাখ ছিয়ানব্বই হাজার দুশো এক কোটি টাকারই যোগান দেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নতুন করে কর আরোপ করা না হলেও কমছে ব্যাংক ও আর্থিক খাতের কর্পোরেট কর হাত বিশেষজ্ঞরা রাজস্ব লক্ষ্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া কোনা আঠারো উনিশ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন এবার বাজেটের আকার চার লাখ চৌষট্টি হাজার পাঁচশো কোটি টাকা বরাবরের মতোই যার বেশিরভাগ অর্থের যোগান দেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবার এনবিআর এর লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে দুই লাখ ছিয়ানব্বই হাজার দুইশো কোটি টাকা যা গেল বাজেটের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে একাত্তর হাজার কোটি টাকা বেশি প্রস্তাবিত বাজেট আয় বের একটি চিত্র প্রথমে উপস্থাপন করছি এবারও ব্যাট থেকে আদায় করা হবে সবচেয়ে বেশি এক লাখ দশ দশ হাজার পাঁচশো তেতাল্লিশ কোটি টাকা আর আয়কর থেকে আসবে এক লাখ দুই হাজার আমদানি রপ্তানি শুল্ক থেকে আসবে বত্রিশ হাজার কোটি টাকা সম্পূরক শুল্ক খাত থেকে আটচল্লিশ হাজার সাতশো ছেষট্টি কোটি টাকা আবগারি শুল্ক থেকে দুই হাজার একানব্বই কোটি টাকা এবং টার্ন ওভার ট্যাক্স এগারো কোটি টাকা আদায়ের লক্ষ্য দেয়া হয়েছে এনবিআর কে রাজস্ব আদায়ের এই লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত কারণ ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের জনবল ও পদ্ধতিকে ব্যাপক সংস্কার সাধন করা হয়েছে এবং যেটা আমি একটু আগেই বলেছি কর পরিপালনের প্রবণতা দেশে অত্যন্ত উচ্চ মানের তবে রাজস্ব লক্ষ্য পূরণকে এবারও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা আমাদের দেশে এখনো ইসিআর আমরা চালু করতে পারি নাই অনেক দোকানপাট আছে যারা রেজিস্টার্ড না বা জয়েন্ট স্টক কোম্পানির সাথে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি ওখানে রেজিস্ট্রেশন আছে কিন্তু ভ্যাটের রেজিস্ট্রেশন নাই কাজে এদের করের জাল যদি আমরা সম্প্রসারণ করতে পারি তাহলে রাজস্ব আহরণ সম্ভব হবে বলছেন লক্ষ্য পূরণে বিশেষ গুরুত্ব দিতে হবে কর্নেট বাড়ানোর উপর বিদ্যমান আছে সেই আইনগুলো নাজিয়া কনা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এবারের বাজেটেও দাম বাড়ার তালিকাটা লম্বা হল আরও সেই তুলনায় দাম কমার তালিকাটা অনেক ছোট তাই কোথাও কমাচ্ছে ভ্যাট আর কোথাও বেড়েছে শুল্ক বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত বছরের মতো থাকলেও দাম বেড়েছে আমদানি পণ্যের আর দেশি উৎপাদনকে উৎসাহিত করতে দেয়া হচ্ছে শুল্কো ছাড় মাফিয়া মুক্তার রিপোর্ট বিস্তারিত কর সম্বন্ধে আমার বক্তব্য দেশের সাতচল্লিশতম তম প্রস্তাবিত বাজেটে দাম কমছে কিছু পণ্যের গত অর্থ বছরের মতোই দাম কমছে ক্যান্সারের ওষুধের এছাড়াও কমার তালিকায় আছে গুড়া দুধ পাউরুটি আমদানি করা পোলট্রি খাদ্য দেশে তৈরি ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্যের দাম কমছে তালিকায় আছে দেশীয় রেফ্রিজারেটরের কম্প্রেসার দেশীয় মোটরসাইকেল কম্পিউটার যন্ত্রাংশ আরও কমছে মোবাইল ফোনের কাঁচামাল হাইব্রিড গাড়ি টায়ার টিউব উৎপাদনের কাঁচামাল এম এস রডের দামও মুদ্রণ শিল্পের কাঁচামাল বল পয়েন্ট কলমের দাম কমছে শুল্ক কমানোর প্রস্তাবে কৃষি জমি সহ সব ধরনের ভূমি রেজিস্ট্রেশনে ভ্যাট অব্যাহতি একই সাথে ডে কেয়ার হোম প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠানের উপর দেয়া হয়েছে কর অব্যাহতি প্রতিষ্ঠানের আর দাম বাড়ার তালিকায় এবছরও অন্যতম তামাক ও তামাকজাত পণ্য বাজেটে দাম বাড়ার তালিকায় আরও রয়েছে বিদেশি চকলেট কফি আমদানিকৃত বাদাম মধু গ্রিন টি আছে আমদানিকৃত আলু ও ভুট্টাও বাড়ছে পলিথিন প্লাস্টিক ব্যাগ এমনকি মোড়কের দামও আসবাবপত্র আমদানিকৃত মোবাইল ও মোবাইল এক্সেসরিজ ইউপিএস আইপিএস ভোলস স্টাবিলাইজার ও রয়েছে দাম বৃদ্ধির তালিকায় হেলিকপ্টার সেবা সাথে হেলিকপ্টার সেবা গ্রহণেও বাড়ছে ব্যয় এছাড়াও অনলাইন কেনাকাটার ব্যয় বাড়ছে একই সাথে অ্যালকোহল বিক্রয়কারী হোটেল রেস্তোরাঁয় সেবায় যুক্ত হচ্ছে সম্পূরক শুল্ক বিশ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হবে এবছর আবাসন খাতে বাড়ছে মূসক ফ্ল্যাটের আয়তনে বর্গফুট ভেদে মূসক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এক দশমিক পাঁচ শতাংশ থেকে চার দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত একই সাথে পুরাতন ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দুই শতাংশ ভ্যাট প্রস্তাব করা হয়েছে ফলে দাম বাড়ার তালিকায় এই অর্থ বছরে যোগ হয়েছে ফ্ল্যাটও পুরাতন ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে শতাংশ হারে প্রস্তাব করছি দু হাজার আঠারো উনিশ অর্থ বছরের বাজেটকে গণমুখী হিসেবে আখ্যায়িত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়ল আহমেদ বলেছেন বাড়তি করের বোঝা না থাকায় এই বাজেট জনমনের স্বস্তি ফিরিয়ে আনবে আর বিএনপি বাজেট না পড়েই বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন তিনি বাজেট বক্তব্য শেষে সংসদ ভবনে বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন অত্যন্ত চমৎকার একটা বাজেট হয়েছে এতে নতুন করে কোনো কর বৃদ্ধি হয় নাই এবং জনজীবনের শাস্তি ফিরে আসবে এবং এই বাসের যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের রূপ রূপকল্প দু হাজার একুশ এই লক্ষ্য আমরা বুঝতে পারবো এবং এবারের বাজেট সকল মহলে প্রশংসিত হবে এবং সব কিছু বিবেচনা করে দেশীয় শিল্পের সংরক্ষণ করা তারপরে ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে এবং সামাজিক সুরক্ষা সকল ক্ষেত্রে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে মাননীয় অর্থমন্ত্রী এবার বাজেট দিয়েছে প্রস্তাবিত বাজেটকে প্রত্যাখ্যান করে একে নির্বাচনী বাজেট বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদ বলেছেন এই সরকারের বাজেট দেওয়ার কোনো এক্তিয়ারই নেই হলো লোক দেখানো একটা বাজেট এখানে দেখানো হচ্ছে যে বিশাল অনেক অর্থ কিন্তু এই সরকারের যে গত অর্থ যে ব্যর্থতাগুলো সেগুলো তারা তুলে ধরেন নাই এই বাজেট বক্তৃতায় এবং তারা যে গতবার যে বাজেটে যে অঙ্ক দেখিয়েছিলেন সে অঙ্ক সে অর্থ তারা কিভাবে মানে তারা সঞ্চয় করেছেন সংকুলন করেছেন এবং কিভাবে সেটা ব্যয় করেছেন তার কোনো বিস্তারিত বিবরণ এই বাজেটে বলতে নাই এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ প্রস্তাবিত বাজেটকে কল্পলোকের বাজেট হিসেবে চিহ্নিত করেছেন তার দাবি এই বাজেট কর্মসংস্থান বাড়ানো ও বিনিয়োগের সুযোগ রাখা হয়নি বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন এটা বাস্তবায়নও কঠিন হবে বাজেট চার লক্ষ চৌষট্টি হাজার টাকার বাজেট তার মধ্যে এক লক্ষ তিরিশ হাজার ঘাটতি এই ঘাটতি কিভাবে পূরণ করা হতে হবে তার কোনো প্রস্তাব হয়নি খাতে লুটপাট হয়েছে আর্থিক প্রতিষ্ঠান লুটপাট হয়েছে সে টাকা পূরণ করছে কি দিয়ে জনগণের টাকা দিয়ে এর চেয়ে বড় অন্যায় কি হতে পারে আমরা বলি বাজেট বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হবে বড় চ্যালেঞ্জ হবে সরকারের বাজেটের মধ্য দিয়ে জ্বালানি নিরাপত্তা ও খাদ্য নিরাপত্তা মজবুত হবে বলে মন্তব্য সামাজিক সমাজতান্ত্রিক দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হকিনুর আর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন নির্বাচনমুখী নয় বরং বাজেটকে উন্নয়নমুখী তবে যে পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে তাতে বৈষম্য কমেনি বলেও মন্তব্য তার বাজেট নিয়ে নিজ নিজ প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তারা অতীতের ধারাবাহিকতা রক্ষা করতে বিদ্যুৎ সহ জ্বালানি নিরাপত্তা খাদ্য নিরাপত্তা সামাজিক নিরাপত্তা বিধান করার লক্ষ্যে এই বাজেট প্রণীত হয়েছে কিন্তু নির্বাচনমুখী বাজেট আমি বলবো না আমি বলবো উন্নয়নমুখী বাজেট একটি বিষয় আমি সবসময় যেটা বলে এসেছি যেটা আজকে অর্থমন্ত্রী নিজেও স্বীকার করলেন যে প্রভৃতির সাথে যে সমতার যে পার্থক্য সেই প্রভৃতির সাথে সমতার পার্থক্যটা একটু বেশি রয়ে গেছে এবং আরেকটি বিষয় আমাকে যে এসেছে সেটা হলো যে কর্মসংস্থান ঘটেছে ঠিকই কিন্তু যে পরিমাণ কর্মসংস্থান আমাদের দেশে হওয়া প্রয়োজন সম্মেলনে যোগ দিতে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তিনি সন্ধ্যায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী তিনি দুবাই হয়ে শুক্রবার কানাডায় পৌঁছবেন কানাডার কুইবেকে শেখ হাসিনা জি সেভেন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে কানাডার গভর্নর জেনারেলদের দেয়া নৈশ ভোজে অংশ নেবেন রোববার সকালে তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন সঙ্গে বৈঠক করবেন একই দিনে তিনি কুইবেক থেকে ফিরে আসবেন এবং হোটেল প্রবাসী সঙ্গে টরন্টোতে করবেন সোমবার কানাডার মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রের সঙ্গে বৈঠক করবেন তিনি শেখ হাসিনা সাসক্যাচুয়ানে প্রদেশের উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্য ও রফতানি উন্নয়ন মন্ত্রী গার্ডন ওয়েন্ট কিউসি অভিবাসন মন্ত্রী জেরেমি হ্যারিসন ও সাসকাচুয়ানের প্রদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী দুবাই হয়ে দেশে ফিরে আসবেন রোহিঙ্গাদের উপরে অত্যাচারের যে তথ্য আমাদের কাছে আছে এবং আমাদের অভিজ্ঞতার আলোকে শুধুমাত্র পঁচিশে আগস্ট থেকে নয় দু হাজার ষোলোর সেপ্টেম্বর অক্টোবর থেকে এবং তারও আগে সেভেন্টিজ এইটিজ নাইনটিজে এগুলির ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন যতটুকু আছে আমরা সবই দিয়েছি এবং সেগুলি তারা আমলে নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন এতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটার কোনো প্রভাব পড়বে না বলে আমরা মনে করি কারণ আপনারা জানেন যে মিয়ানমার এবং ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাংলাদেশ যে নীতি নিয়ে চলে যে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় ঐতিহাসিক ছয় দফা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আরও শ্রদ্ধা জানায় বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো সালের সাত জুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণয়ন করেন বাঙালির সনদ ঐতিহাসিক ছয় দফা এই দাবির পক্ষে দেশব্যাপী শুরু হয় তীব্র গণ আন্দোলন ছয় দফা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলনে রূপ নেয় স্বাধীনতা সংগ্রামে ধানমন্ডিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় বাজেট সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি বাজেটটা জনগণের স্বার্থে আসছে এবং কোনো কর ছাড়া নতুন কর ছাড়া বাজেট আসছে এটা তো জনগণ খুশি বিএনপি অখুশি কারণ জনগণ খুশি জনগণ খুশি হলে বিএনপি অখুশি হবে এটি স্বাভাবিক সিএসি কী বলেছেন এটা আমাদের বোঝা উচিত সিএসি বলেছেন যে মনে হয় সেনাবাহিনী মোতায়েন হতে পারে কথাটা ছিল এই সেনাবাহিনী মোতায়েন তো পরিস্থিতির প্রয়োজনে ইসি ইলেকশন কমিশন অনুরোধ করবে সরকারকে কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয় আইন যে সংস্থা ইসির অধীনে যাবে ইলেকশন কমিশনের অধীনে সেনাবাহিনী কিন্তু এর মধ্যে নেই সেনাবাহিনী আমরাও তো বলিনি সেনাবাহিনী মোতায়েন হবে না যদি পরিস্থিতিতে প্রয়োজন হয় দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও সুনাম অর্জন করেছে বসুন্ধরা সিমেন্ট এমনকি দেশের বড় বড় স্থাপনা নির্মাণেও বসুন্ধরা সিমেন্ট ব্যবহৃত হচ্ছে এই সুনাম অর্জনের জন্য বসুন্ধরা সিমেন্টের সব ডিলারদের ইনকনভেনশন সিটি বসুন্ধরায় এক ইফতার মাহফিলে তিনি এই ধন্যবাদ জানান বৃহস্পতিবার বসুন্ধরা সিমেন্টের ঢাকা সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের ডিলারদের সঙ্গে ইফতার করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান আলী তালুকদের জানাচ্ছেন বিস্তারিত বৃহস্পতিবার বসুন্ধরা সিমেন্টের ঢাকা ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের সকল ডিলারদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে ইফতার মাহফিলে যোগ দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান এতে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে মোনাজাত করা হয় বসুন্ধরার সকল কর্মকর্তা কর্মচারীদের কল্যাণ কামনা করে বসুন্ধরা সিমেন্ট দেশে এবং বিদেশে সুনাম অর্জন করেছে পদ্মা সেতু নির্মাণেও ব্যবহার হচ্ছে বসুন্ধরা সিমেন্ট এসব অর্জনের জন্য ডিলারদের ধন্যবাদ জানান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান আজকে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট মিলের মান বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ আপনারা সবাই জানেন যে পদ্মা ব্রিজ এমআরটি রূপপুর প্রকল্প বাংলাদেশের যতগুলি বড় প্রকল্প হয়েছে সব জায়গায় আপনাদের সিমেন্ট ব্যবহার হয়েছে আমি সবার জন্য দোয়া করি আপনারাও সবাই বসুন্ধরা গ্রুপের জন্য দোয়া করবেন ইফতার শেষে বসুন্ধরা সিমেন্টের ডিলারদেরকে পবিত্র ঈদুল ফিতরের উপহার তুলে দেয়া হয় আলী তালুকদার নিউজ টোয়েন্টি ঢাকা নিউজ টোয়েন্টি ফোর সংবাদের এ পর্যায়ে একটা বিরতি ফিরছে একটু পর আমাদের সঙ্গে এখানে আবার স্বাগত আপনারা দেখছেন নিউজ টুয়েন্টি ফোর সংবাদ এবারে জানাবো রাতের ঢাকার খবর কারণ বাজারে আছেন সহকর্মী মাহমুদুল হাসান মামুদের কাছে জানতে চাই বাজার পেশ করা হয়েছে তো এর প্রভাব কারণ বাজার আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় কাঁচা বাজারগুলোর মধ্যে একটি এবং সেখানে পাইকারি খুচরা বিভিন্ন ধরনের ভাবে সেখানে বিক্রেতারা ক্রেতা বিক্রেতারা কেনাবেচা করে থাকেন তো আমি জানি যে রাতের বেলাতে পাইকারি ক্রেতা বিক্রেতারাই সেখানে রয়েছেন তো তারপরেও বাজেটের কোনো প্রভাব সেখানে আপনি দেখতে পাচ্ছেন কি না আসলে ক্রেতা বিক্রেতারা কি বলছেন তো রামিম যে বাজেট আজকে প্রস্তাবিত যে বাজেট আজকে উপস্থাপন করা হয়েছে তো তার কিন্তু খুব বেশি প্রভাব কিন্তু এখন পর্যন্ত পড়েনি এবং পড়ার আসলে কথাও না যেহেতু এই বাজেটটি প্রস্তাবিত এবং হচ্ছে যে সামনের যে সময়গুলো রয়েছে এবং হচ্ছে যে চূড়ান্ত অনুমোদন পর্যন্ত আসলে এক ধরনের বিষয় রয়েছে তো তারপরেও কিন্তু যে বাজেটটি ঘোষণা হলো সবাই কিন্তু কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম রামিম তো তারা কিন্তু বলছেন যে মোটামুটি কৃষি বান্ধব একটি বাজেট হয়েছে এই বিষয়টি তারা বলছেন বিশেষ করে কৃষিতে যে ভর্তুকিগুলো দেওয়া হয়েছে এবং হচ্ছে যে যে কৃষি উৎপাদনের ক্ষেত্রে যে ধরনের যে প্রস্তাবনাগুলো রয়েছে এই বাজেট তো সার্বিক দিক মিলে কিন্তু আসলে সবাই কিন্তু বলছেন যে মোটামুটি ভালোই হয়েছে যে যে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার যে বাজেট আজকে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু মোটামুটি জিডিপি যেটি ধরা হয়েছে যে সাত দশমিক আট একটি তো সাধারণ মানুষ যারা রয়েছে তো তাদের সাথে যে কথা বলেছিলাম তো তারা কিন্তু আসলে বাজেট কত কোটি হাজার কোটি টাকার বা হচ্ছে জিডিপি কত মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি তো অর্থনীতির এই বিষয়গুলো কিন্তু আসলে তাদেরকে খুব বেশি ভাবায় না তারা কিন্তু আসলে চিন্তা করে যে নিত্য নৈমিত্তিক যে তাদের জীবনযাত্রা তো সেখানে বাজেটের কতটুকু আসলে প্রভাব ফেললো তো এখন পর্যন্ত কিন্তু তারা বলছেন যে তারা কিন্তু আসলে জানেন না যে কি বাজেট আজকে ঘোষণা হলো বা হচ্ছে যে এই ঘোষণার ফলে কতটুকু আসলে পরিবর্তন হবে যদিও আসলে একটু বলে রাখি রামিম যে কিছু কিন্তু আসলে যেহেতু নির্বাচনী বছর এবার তো সেই কারণে কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু দাম কমেছে যেমন আমি বলতে পারি কিন্তু যে কৃষিজাত যে বিভিন্ন হচ্ছে যে উৎপাদনগুলো হয়ে থাকে তো সেগুলোতে কিন্তু বাণিজ্যিকীকরণের যে বিষয়গুলো টমেটোর সস ফলের জুস গুঁড়ো দুধ থেকে শুরু করে শিশু খাদ্য এই বিষয়গুলোতে কিন্তু আসলে কৃষিপণ্যগুলোর কিন্তু দাম কমেছে বলেই কিন্তু আসলে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে অর্থমন্ত্রীর বক্তব্যে পাশাপাশি কিন্তু বেড়েছে যে দামগুলো তো তার মধ্যে কিন্তু আসলে এই যে কৃষিজাত পণ্যের কিন্তু আসলে কমই দেখছি যদিও আসলে সিগারেট এবং তামাকজাত পণ্যের কিন্তু আসলে দাম বাড়ানোর একটি প্রস্তাব করা হয়েছে তো আমরা কিন্তু এই এই কারণ বাজারে এসে এখানকার দোকানে একটু আসলে খোঁজ করেছিলাম যে আসলে এই যে যে তামাকজাত যে পণ্যের হচ্ছে যে দাম আসলে বাড়ানো হয়েছে তার প্রভাব পড়েছে কিনা তো ইতিমধ্যে কিন্তু আসলে আমরা দেখতে পারলাম নান যে সিগারেটের কিন্তু আসলে খুচরো পর্যায়ে কিন্তু আসলে দাম বেড়েই গেছে তো এই বিষয়টি কিন্তু প্রতি বাজেটেই হয়ে থাকে যদি তামাকজাত পণ্যের দাম যদি স্বল্প হারেও যদি বেড়ে থাকে তো তার কিন্তু একটি বড় প্রভাব কিন্তু এই বাজারগুলোতে পড়ে থাকে আর কৃষি পণ্যের যে প্রশ্নটি আসলে তো যেহেতু রমজানের আগেই যে কৃষি যে পণ্যগুলো রয়েছে তো সেগুলোর দাম বেড়ে যাবার কারণে কিন্তু আসলে এই বাজেটের কোনো প্রভাব কিন্তু এখন পর্যন্ত পড়েনি এবং যেহেতু নির্বাচনী একটি বছর এবং সরকার যেহেতু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আসলে অতিরিক্ত কর কিন্তু আসলে আরও করেনি তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন তো সবাই কিন্তু আশা করছেন যে যে বাজেট প্রস্তাবিত যে চার লক্ষ আটষট্টি হাজার কোটি টাকার যে বাজেট তো সেই বাজেটে কিন্তু আসলে এই যে দ্রব্যমূল্যর দাম কিন্তু আসলে খুব বেশি বাড়বে না এবং মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে তো এই আশার কথাই কিন্তু আসলে বলছেন এখানকার ব্যবসায়ী থেকে শুরু করে খুচরো যারা এই রাত্রে যারা আসলে এখানে কেনাকাটা করতে এসেছেন রামিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সহকর্মী মাহমুদুল হাসান জানাচ্ছিলেন কারণ বাজার এলাকা থেকে এবং সেখানে বাজেটের প্রভাব আসলে কি পরিমাণে পড়েছে নিত্য বাজার দরের উপর সে বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন তিনি এবার প্রবাসের খবর ঈদুল ফিতর যতই এগিয়ে আসছে কেনাকাটায় মানুষের উপচে পড়া ভিড়ে জমজমাট হয়ে উঠছে কুয়েতের বিপণী বিতানগুলো এই মুহূর্তে কুয়েতের সুখ আল ওয়াতানিয়া থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ময়নুদ্দিন সুমন সুমন জানতে চাই কুয়েতের বিপণী বিতানগুলোতে প্রবাসীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং আমরা দেখি যে ঈদের সময়তে বাংলাদেশে বিশেষ করে যারা সাধারণ মানুষ তারা যে বিভিন্ন দোকানগুলো রয়েছে শপিং মলগুলো রয়েছে সেই জায়গাটিতে ব্যাপক পরিমাণে ভিড় জমান তো সেই ভিড়ের প্রভাব কি আসলে প্রবাসীদের মধ্যে যারা কুয়েতে থাকেন তাদের মধ্যে লক্ষ্য করেন কিনা বা তাদের ঈদ ঈদ উদযাপনে আসলে কতখানি প্রভাব রাখে থেকে থাকে তো এইবারও এই থেকে কোনো বিকল্প নেই এবার সেই অবস্থা আমরা বিভিন্ন মার্কেট ঘুরে দেখেছি এই যে মার্কেটগুলিতে বিভিন্ন খাদ্য দ্রব্য ঈদের সরঞ্জাম কাপড় চোপড় সব মানে কুয়েতের গেট মল বলেন আপনার সিটি সেন্টার সুকাল অতানি এই যে আমরা বর্তমানে আছি সুকাল অতেন কুয়েত সিটি প্রাণ কিন্তু সুকাল এখানে বাংলাদেশে অনুষ্ঠিত মার্কেট এখানে প্রায় তিন থেকে চারশো দোকান আছে যেগুলি বাংলাদেশি মালিকানা দিন কুইতে থেকে ওনারা ভাড়া নিয়ে এগুলি চালিয়ে থাকেন তো আমরা আজকে এই সুকাল অতনে এখন আমরা এখানে কোথাও দেখুন একজন মনে করেন বিভিন্ন ধরনের সামগ্রী আছে মোবাইল সহ বিভিন্ন পোশাক বিভিন্ন ধরনের সামগ্রী আছে খুবই ভালো চমৎকার বেচা হচ্ছে ইনশাল্লাহ আগামীতে আরো কেনা হবে আশা করছি এই

এ স্কাইপার আসলে আমরা অত্যন্ত সুলভ মূললেই আমরা মোবাইল সেল করার চেষ্টা করি বিশেষ করে এমসিডি তে এই সুযোগালাতে নিয়া বাংলাদেশের পণ্যের জন্য অত্যন্ত বিখ্যাত এবং জনপ্রিয় মার্কেট এটা তাই আমরা আশা করব হইতে যারা বাংলাদেশী প্রবাসীরা রয়েছে তারা এখানে আসবেন এবং উন্নতি خرید

চেষ্টা করতেছে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ছাড় দিয়ে তো সেই এটা বাংলাদেশিদের মার্কেট বলা যায় আসে বাংলাদেশি নেই যে মার্কেটে আসেন অনেক এই এবং অনেক আমরা কথা বলছি বিভিন্ন সময় ঈদের জন্য অপেক্ষা থাকেন ঈদের সময় ছাড় দিতে এই ছাড়ে অনেক মাল মালকে এবং অনেকের সাথে কথা বলছি যারা দেশে

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কাতার কুয়েত থেকে কুয়েত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সুমন সহকর্মী ময়নুদ্দিন সুমন এবং জানাচ্ছিলেন কুয়েতের বিপণী বিতানগুলোতে প্রবাসীদের যেই আগ্রহ এবং তাদের অংশগ্রহণ এবং ভিড় সেসব বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি এবার যাবো সৌদি আরব এরিয়ার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আল আমিন আল আমিন জানতে চাই আপনার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে পাসপোর্ট প্রিন্ট করার মতো গুরুত্বপূর্ণ যন্ত্র দীর্ঘদিন নষ্ট হয়ে রয়েছে দূতাবাসগুলোতে এবং সেখানে দূরভোগ পথে হচ্ছে প্রবাসী দূতাবাস কেন কোন উদ্যোগ নিচ্ছে না এবার ধরেন আসলে প্রথমে একটি তথ্য জানিয়ে রাখি যে আসলে বাংলাদেশের যে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি যেটাকে বলা হয় এই পাসপোর্টটা মূলত প্রিন্ট হয় বাংলাদেশ থেকে বাংলাদেশি আর একটি কোম্পানি সেই কোম্পানি পাসপোর্ট প্রিন্ট করে থাকে আর বাংলাদেশের প্রিন্টিং মেশিন সমস্যার কারণে শুধু সৌদি আরব নয় বিশ্বের সব জায়গায় পাসপোর্ট গুলো আটকে আছে তো এক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রিন্ট না হলে আসলে বিদেশে যাওয়ার সুযোগ নাই সেহেতু অন্যান্য দেশের মতো সৌদি আরবে যারা আছেন তারাও একটি ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা প্রতিদিনই দূতাবাসে আসছেন তাদের পাসপোর্ট নেওয়ার জন্য তারা পাসপোর্টের আবেদনপত্র নতুন পাসপোর্ট আর আবেদন এবং রিনিউয়ের যে আবেদন সেটি জমা দেওয়ার সময় দূতাবাস থেকে যেই ডেলিভারির তারিখ দেওয়া হয়েছিল সেই তারিখগুলোতে তারা আসছেন অনেকে ডিউটি মিস দিয়ে আসছেন অনেকে বেতন ছেড়ে দিয়ে কফিলের কাছ থেকে অনেকভাবে অনুমোদন নিয়ে তারা আসার পরে তারা কাঙ্ক্ষিত পাসপোর্টটি পাচ্ছেন না এবং দূতাবাস থেকে সুনির্দিষ্টভাবে বলা বলে দিয়ে দিতে পারতেছে না যে আসলে তার পাসপোর্টটা কবে আসলে পাওয়া যাবে তো এসব পরিপ্রেক্ষিতে গতকালকে বাংলাদেশ দূতাবাস রিয়াদ একটি প্রজ্ঞাপন জারি করছে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে বাংলাদেশে পাসপোর্টের প্রিন্টার মেশিন সমস্যা হয়ে কারণে বর্তমানে প্রিন্ট হচ্ছে না যার কারণে তারাও পাসপোর্ট পাচ্ছে না সেই কারণে যারা প্রবাসীরা ইতিমধ্যে পাসপোর্টের আবেদনপত্র জমা দিয়েছেন তারা যাতে দূতাবাসের কিছু নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে যোগাযোগ করে যে তারা পাসপোর্ট আসছে কিনা সেই নাম্বারটা নিশ্চিত হয়ে যাতে দূতাবাসে আসে তারা এই ব্যাপারটি প্রবাসীদেরকে জানিয়েছেন যাতে কেউ এসে ফিরে যেতে না হয় তো আসলে এই বিষয়টি প্রবাসীদেরকে আসলে ভাবিয়ে তুলেছে আসলে কবে নাগাদ এই মেশিন ঠিক হবে এবং তারা পার দু পাসপোর্ট কবে নাগাদ পাবে বা কতদিন লাগবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য সেই বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি এমন অনেক প্রবাসীদের সাথে আমার কথা হয়েছে যারা বলছেন যে আসলে তার passport এর মেয়াদ প্রায় শেষ হয়ে গেছে যেটি পুরান ছিল তা এখন নতুন passport না হলে তারা ইকামা নবায়ন করা সম্ভব হবে না অথবা তার জরুরি ভিত্তিতে যদি দেশে যাওয়া লাগে সেটিও তাও সে যেতে পারতেছে না বা পারবে না তো এই বিষয়ে প্রবাসীরা আসলে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে বা দৃষ্টি আকর্ষণ করেছে যাতে প্রবাসীদের বিষয়টি, গুরুত্ব বিবেচনা করে এবং যেহেতু পাসপোর্টটি অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস যে বিদেশে থাকতে হলে পাসপোর্ট অবশ্যই লাগবে এবং সেটি বৈধ মেয়াদ থাকতে হবে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কাছে তারা জানিয়েছেন যাতে দ্রুত যে বিষয়টি নিষ্পত্তি করে যাতে প্রবাসীরা অতি অল্প সময়ের ভিতরে পাসপোর্ট পান সেই বিষয়টি তাদেরকে যেন নিশ্চিত করা হয় তা দূতাবাসের ব্যাপারে বলা হয়েছে যে দূতাবাস আসলে এখানে তাদের কিছুই করণীয় নাই তারা ঢাকা থেকে যোগাযোগ করার মাধ্যমে তারা চেষ্টা করছে যাতে দ্রুত সময়ের ভিতরে প্রবেশের পাসপোর্ট পান সেক্ষেত্রে তাদের একটি নিরুপায়ের কথা বলেছেন যে আসলে ঢাকা থেকে পাসপোর্ট না আসলে তারা এখান থেকে ডেলিভারি করার কোনো সুযোগ নাই বা তারা দিতে পারতেছে না কিন্তু তারা একটি জিনিস অব্যাহত রেখেছে যেটি হচ্ছে তারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে আসেন বা রিনিউ করার জন্য আবেদন করতে আসেন সেই আবেদনগুলো তারা গ্রহণ করছে এবং ঢাকাতে পাঠাচ্ছে তো তারা বলছে যে যত দ্রুত সম্ভব দেশে প্রিন্টার মেশিন ঠিক হলে বা প্রিন্ট হলেই তারা এই পুনরায় আগের মতই যারা নিয়মিতভাবে পাসওয়ার্ড বিতরণ কার্যক্রমে ফিরে যেতে পারবে। রামেম। আপনাদের সকলকে ধন্যবাদ সুদে রূপ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ আল আমিন নিউজ নেটওয়ার্ক সংবাদের এই পর্যায়ে নেচ্ছি একটা বিরতি। একটু পর আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত নিউজ সংবাদে এবারে যা বড় প্রবাসের খবর আর যাব স্পেনে স্পেনের বার্সেলোনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইসমাইল হোসেন রায়হান রায়হান স্পেনে চলছে প্রবাসীদের বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল প্রবাসীদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে স্পেনের রাজনৈতিক দলগুলোর ইফতার আয়োজন কেমন চলছে এবং সেখানে আসলে রাজনৈতিক বিতর্ক বা রাজনৈতিক যেই হিসেব নিকেশ সেসব বিষয়ে আসলে কি বলতে চান প্রধান যেই বড় দুটি দল রয়েছে আওয়ামী লীগ এবং বিএনপির সমর্থকরা

ইতালির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালভানির এক মন্তব্যে চিন্তায় পড়ে গিয়েছেন ইতালির অবৈধ অভিবাসীরা পাঁচ লাখ অবৈধদের ফিরে যেতে হবে নিজ নিজ দেশে আতঙ্কে দিন কাটছে তাদের এসব ব্যাপারে জানবো সহকর্মী রিয়াজ হুসেনের কাছ থেকে রিয়াজ শেষ পর্যন্ত পাঁচ লাখ অবৈধ অভিবাসীর ভাগে কি ঘটবে এবং সেখানে আসলে বাংলাদেশিদের সংখ্যা কতটা রয়েছে তাদের মধ্যে কোন আতঙ্ক আপনি দেখতে পেয়েছেন কিনা ধন্যবাদ রামিম আসলে আপনাকে জানিয়ে রাখছি ইতালি কিছুদিন পরে একটি দুটি জোট একসাথে সরকার সরকার গঠন করেছেন ডানপন্থী বামপন্থী মিলে সরকার গঠন করেছে সেখানে রাজনীতির বাইরে সাবেক একজন কর্মকর্তাকে প্রধানমন্ত্রী করে এবং দুটি দল রাজনৈতিক দলে দুজন একজন কর্মসংস্থা মন্ত্রী আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হয়েছেন তার নির্বাচনী স্তরে ছিল যে অভিবাসী নীতিটি তিনি ভালোভাবে সেক্ষেত্রে বিদেশিদের বিরুদ্ধে তিনি অবস্থান নেবেন কারণে অনেক বোর্ড কারণ কারণের বিরুদ্ধে পাঁচ লক্ষ্য বিদেশি যারা রয়েছে ইতালিতে বিভিন্ন দেশ তাদেরকে পর্যায়ক্রমে দেশে ফেরত পাঠানো হবে আসলে প্রবাসী বাংলাদেশ তাদের মতো আতঙ্ক বিরাজ করছে

এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর দর্শক দুঃখিত আমরা এই পর্যায়ে যাব লেবাননে লেবাননের বৈরুত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা বাবু জানতে চাই ঈদের লেবাননে কেনাকাটা কেমন চলছে প্রবাসীদের দেশে ফেরার তারা কেমন দেখছেন দর্শকগণ পরবর্তীতে সংযুক্ত হওয়ার চেষ্টা করব এই পর্যায়ে যাচ্ছি গাজী গ্রুপ নিউজ 24 স্পোর্টস সংগতে তিন ম্যাচ টি-20 সিরিজের তৃতীয় ও শেষটিতে আফগানিস্তানের দেয়া 146 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ শেষ খবরে তাদের স্কোর দাঁড়িয়েছে 3 উইকেটে 44 রান এর আগে দেরাদুনে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন যোশআ আগেই জানিয়েছিলাম আমরা লেবাননের যে নিয়ে আমাদের সহকর্মী প্রবাসী সাংবাদিক বাবুসাহা তার সঙ্গে যুক্ত হতে চাই তো এই মুহূর্তে তার সংযোগটি আমরা পেয়েছি আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি বাবুসাহা জানতে চাই লেবাননে ঈদের কেনাকাটা কেমন চলছে প্রবাসীদের দেশে ফেরার তারা কেমন দেখছেন ধন্যবাদ রামিল ইতিমধ্যে আপনার লেবাননের যেগুলোতে প্রবাসী আপনার যোশফ ছোট ছোট দোকানগুলি কাপড় চোপড়ের দোকানগুলি ইতিমধ্যে আপনার জমজমাট হয়ে আছে

তো আমরা আনন্দিত বর্তমান আমরা ইতি প্রস্তুতি গ্রহণ করেছি এবং প্রবাসী আপনার যারা আছে মোটে কেনাকাটা করছি তো আমরা এখানে যারা টাকা রুজি করি এবং কিছু জরুরি না হলে আমরা এখানে কিনি এবং ইতি উপলক্ষ করে আসলে আমরা আমাদের পরিবার যারা বাংলাদেশে তার মধ্যে তো খুব আনন্দ

আপনার জিনিসপত্র জানা বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লেবাননের বৈরুদ্ধ থেকে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা এবারে খেলার খবর দেরাদুন থেকে খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে আফগানিস্তানের কাছে এক রানের নাটকীয় হারে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ আফগানদের দেয়া একশো ছেচল্লিশ রানের টার্গেটে বাংলাদেশ শেষ ওভারে দুর্ভাগ্যের কারণে টপকাতে পারেনি পঞ্চম উইকেটে মুশফিক রিয়াদের চুরাশি রানের জুটি তাই বৃথায় গেল ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ রশিদ খান ভারতের দেরাদুন থেকে বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সাকিব আর কিছু নেই সর্বহারার মতো তৃতীয় টি টোয়েন্টি খেলতে নেমেছিল বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে এলো না সেই জয় শেষ দুই ওভারে লাগতো তিরিশ করিম জানাতের উনিশতম ওভারে পাল্টে গেল চিত্রপট মুশফিকুর রহিম নিয়ে নিলেন একুশ রান টানা পাঁচ বাউন্ডারি হাঁকিয়ে কিন্তু শেষ ওভারে রশিদ খানকে কে টপ মুশফিক ছেচল্লিশে রশিদের হুমকিতে বিদায় হলে নতুন ব্যাটসম্যান আরিফুল প্রিজে ভাগ্য কতটা দূরে টাইগারদের এক বলে চার আরিফুলের জোরালো শট বাউন্ডারিতে পড়ার আগেই ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন শফিকুল্লাহ টাইগারদের পরাজয় এক রানের তবে ঘোষণা আসার আগেই রিপ্লে ফাঁকে আফগানদের নাগিন ড্যান্স নিশ্চিত করল ওয়াশ বাংলাদেশ অবশ্য ম্যাচ ক্লোজ করা সব ক্রেডিট মাহমুদুল রিয়াদ আর মুশফিকুর রহিমে পঞ্চম উইকেটে চুরাশি রানের পার্টনারশিপ না করলে হার আগেই লেখা হতো আফগানদের একশো ছেচল্লিশ রান টার্গেট আর কয়টওয়াশকে সমীকরণে নিয়ে তামিমিকবাল বাউন্ডারি হাঁকিয়ে কোপোত তৃতীয় ওভারে ফিরলেন পাঁচ করে ষষ্ঠ ওভারে কী যেন হল সোম্যলি টনের নবীর ওভারে হাতে ধরে রানা ও দুজন পঁয়ত্রিশ রানে দলীয় তিন নম্বর উইকেটের পতন নবম ওভারে সাকিব আল হাসান কাবারে ভাসিয়ে দিলেন বল কারিম জানাতের উচ্ছ্বাস পরে মুশফিককে সাহস দিতে যোগ হলেন বাংলার সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ সাবেক কাপ্তান মুশির ভেতরে ডিপেন্ডেবল খেতাবটা জাগিয়ে তুললেন রিয়াদ শেষে সাইলেন্ট কিলার আর ডিপেন্ডেবলের দৃঢ়তায় জয়ের খুব কাছে মুশফিক বিদায় মানে যেন বাংলাদেশের বিদায় রশিদকে ঠেকানো গেল না ক্যালকুলেটিভ বলি পরাজিত দলের বেশেই বাংলার বিমান ধরবে বর্ণহীন টাইগাররা রিয়াদের পঁয়তাল্লিশ রান আর মুশফিকের অবদান এলোমেলো বাংলাদেশের স্থির হবার প্রতিচ্ছবি তিন ম্যাচে আট উইকেট শিকারে ম্যান অব দ্য সিরিজ রশিদ খান ভারত থেকে রিক্ত হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে ছোট ফরম্যাটে প্রাণপণ লড়াই করেও জিততে পারল না বাংলাদেশ পারল না হোয়াইট অস এড়াতে তবে শুভকামনা থাকবে টাইগারদের প্রতি আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ঘিরে দেহাদ থেকে নাজমুস সাকিব নিউজ টোয়েন্টি ফোর উত্তরাখণ্ড ভারত এর মধ্যে নিউজ সংবাদ তবে তার আগে চার লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বাজেট দেশকে সমৃদ্ধ করার ঘোষণা সবার জন্য পেনশন এবছরই আসা অর্থমন্ত্রীর বাজেট ঘাটতি শোয়া লাখ কোটি টাকা সরকারের ভরসা ঋণ আর সঞ্চয়পত্র বিক্রি দাম বাড়ার তালিকায় তামাকজাত সামগ্রী ও আমদানিকৃত মোবাইল কমবে দেশীয় উৎপাদিত পণ্যের দাম বাজেট গণমুখী বলছে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করল বিএনপি এরশাদের মতে অবাস্তব এবং বাজেটে আর্থিক খাতে সংস্কারের উদ্যোগ দেখছে না সিপিডি ঋণে সুদের হার সিঙ্গেল ডিজিট আনার দাবি সংবাদের এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে